শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনের সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেটা জানা যাচ্ছে যে আজকেই ছিল আবেদনের শেষ দিন, কিন্তু কলকাতা হাইকোর্টে এ বিষয়ে রিট পিটিশন দাখিল হয়, আদালতে রিট পিটিশন দাখিল হওয়ায় কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো, প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন। শুভঙ্কর, কতদিন পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো, কি জানা যাচ্ছে? দেখো ঋষিকা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সব থেকে যে প্রাথমিকে চাকরির জন্য, প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য যে আবেদনের সময়সীমা, তা কিন্তু আজ রাত 12টার সময় শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এবং যেহেতু হাইকোর্টে রিট পিটিশন এই মর্মে দাখিল হয়েছে, কেননা অনেকেই দেখা যাচ্ছে যে আবেদন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হচ্ছেন, এবং সেই সম্মুখীন হওয়ার ফলে আদালতে অর্থাৎ হাইকোর্টে মামলা হয় যে যাতে যারা আবেদন করতে পারছেন না তারা যাতে আবেদন করতে পারে, তার জন্য সময়সীমা বাড়ানো হোক। ফলত 12 নভেম্বর থেকে তার 14 নভেম্বর পর্যন্ত বাড়ে, এবং আজ 14 নভেম্বর শেষ দিন ছিল। এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অনেকের যে সমস্যার সম্মুখীন হচ্ছিল, যে কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সময়সীমা আরো বাড়ালো, অর্থাৎ 21 নভেম্বর পর্যন্ত, 21 নভেম্বর রাত 12টা পর্যন্ত তারা, অর্থাৎ যারা এই ধরনের যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছেন তারা আবেদন করতে পারবেন। তুমি জানো এবছর প্রাথমিক শিক্ষক নিয়োগের যে শূন্য পদ সেটি কিন্তু 11,700 কিছু বেশি, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই প্রত্যেকেই যারা আবেদন করতে চান চাকরির জন্য, তারা কিন্তু এই যে আবেদনের সময়সীমা সেটি কিন্তু বাড়ানোর জন্য আবেদন করেছিল, কিন্তু সেইখানে দাঁড়িয়ে, অর্থাৎ শুভঙ্কর, আরো 1 সপ্তাহ সময় পেল প্রাথমিক শিক্ষকের চাকরিতে যারা আবেদন করতে চাইছেন। অনেক ধন্যবাদ শুভঙ্কর, কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, সময়সীমা বাড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 21 নভেম্বর রাত 12টা পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। পর্ষদ ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে।